হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি ট্যালির মধ্যে প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেট করবে এমপ্লয়ির তরফ থেকে। আমাদের নেক্সট ভিডিওর থাকবে এমপ্লয়ের তরফ থেকে কিভাবে আপনি প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আসুন শুরু করা যাক। প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেশন করার আগে সবার আগে আপনাদের জানতে হবে প্রভিডেন্ট ফান্ড কী হয়ে থাকে। প্রভিডেন্ট ফান্ড হয়ে থাকে প্রতি মাসে আপনার স্যালারি থেকে এমপ্লয়ার সামান্য কিছু অ্যামাউন্ট কেটে আপনার ইপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করে, যাতে আপনি রিটায়ারমেন্ট পরে সেই টাকাটা আবার তুলে নিতে পারেন। এর উপরে আপনার ইন্টারেস্ট বসে থাকে, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আর শুধু অনলি আমরা দেখবো যে কীভাবে প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেশন হয়ে থাকে কোম্পানিতে। প্রভিডেন্ট ফান্ডের রেট হয়ে থাকে 12%, যেটা এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার দুজনকেই কন্ট্রিবিউট করতে হয় ইপিএফ অ্যাকাউন্টে। সেটা সর্বোচ্চ 1800 টাকা হয়। 15,000 টাকার উপরে যদি আপনার স্যালারি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 1800 টাকা, অথবা আপনার 15,000 টাকা নিচে স্যালারি হয়ে থাকলে 12% করে ক্যালকুলেশন হয়ে থাকে। তো ক্যালকুলেশন কীভাবে করতে হবে, সবার আগে আপনাকে যেতে হবে হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটে গিয়ে আপনাকে একটা পিহেড ক্রিয়েট করতে হবে প্রভিডেন্ট ফান্ড। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পেরোলের ওপরে, সেখানে আমার পুরো সমস্ত ডিটেলস দেখানো যে কীভাবে আপনি এমপ্লয় ক্রিয়েট করবেন, এমপ্লয় গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন, পে হেড কীভাবে ক্রিয়েট করবেন, ডিফাইন স্যালারি কীভাবে ক্রিয়েট করবেন, স্যালারি স্লিপ কীভাবে জেনারেট করবেন, পুরো ডিটেলসে আমার একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা এই ভিডিওর ওপরে আসা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো আমি ফার্স্টে এখানে প্রভিডেন্ট ফান্ড পে হেড ক্রিয়েট করে নিয়েছি। এটা আপনার এমপ্লয়িজ ট্যারিটরি ডিডাকশান, কারণ এটা ট্যাক্সের আন্ডারে আসে এমপ্লয়িজ ট্যারিটরি ডিডাকশান। আমি এখানে চলে গেলাম, এখান থেকে আপনি পিএফ অ্যাকাউন্ট নাম্বার 1 নিয়ে নিলেন। আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে আসবেন প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, কম্পিউটার ভ্যালু হয়ে গেল, এটা নর্মাল রাউন্ডিং রেখে দেন। এবার এটা আপনার কারেন্ট আর্নিং টোটালসের উপরে আসতে পারে, স্পেসিফাইড ফর্মুলার উপরে আসতে পারে, বাট আমি এখানে স্পেসিফাইড ফর্মুলা নিয়ে নেবো। বেসিক স্যালারির উপরে আসবে আপনার পিএফ, আর একটা হবে আপনার ডিএ, ডিএ প্লাস বেসিক স্যালারি থেকে আপনার পিএফ কাটা যাবে। এন্ড অফ দ্য লিস্ট বলেছিলাম 15,000 পর্যন্ত আপনার 12% ক্যালকুলেশন হয়ে থাকে। 15,000-এর ওপরে হয়ে গেলে ফিক্সড একেবারে 1800 টাকা। তো আমি এটা ধরুন আমি 15,000 পার্সেন্টেজ 12%, 15,000-এর ওপরে ভ্যালু 1800 টাকা, আমি এটা সেভ করে নিলাম। ওকে, এবার আপনাকে যেতে হবে ডিফাইন স্যালারিতে, অল্টার ডিফাইন স্যালারি এশিয়ান, এখানে আপনি প্রভিডেন্ট ফান্ডটা নিয়ে নিন। প্রভিডেন্ট ফান্ড আপনার ডিফাইন স্যালারি হয়ে গেল। এবার এবার আপনি যাবে ভাউচার্স, এখান থেকে আপনি অটো ফিল করিয়ে নেন, ইউজার ডিফাইন দিয়ে দিলেন। এ ধরুন স্যালারিটা আপনি রাখছেন 16,000 টাকা, এ রাখছেন 14,500 টাকা, এখানে অটো ফিল করে দেন, কন্ট্রোল এফ পেরোল, এখান থেকে আপনি স্যালারিতে যাবেন। দেখুন এখানে আপনার প্রভিডেন্ট ফান্ড 1800 টাকা দেখিয়ে দিচ্ছে, এর প্রভিডেন্ট ফান্ডটা 1766.10 টাকা দেখাচ্ছে। কারণ এবার দেখুন এসএনএ যে পে স্লিপটা আছে তার বেসিক স্যালারি 16,000 টাকা আছে এবং ডিএ আছে 240 টাকা, তাহলে কত হলো 16,240 টাকা, তার মানে 15,000 টাকার ওপরে আছে, এর জন্য এর প্রভিডেন্ট ফান্ড দেখাচ্ছে 1800 টাকা। এরকমই বিবাসুরটা আমরা দেখবো, বিবাসুরটা দেখুন বেসিক স্যালারি আছে 14,500 টাকা আর ডিএ আছে আপনার 270 টাকা, মানে দুটো টোটাল হচ্ছে 14,717 টাকা 50 পয়সা। তো এটা আপনার 15,000 টাকার কমে আছে, এর জন্য প্রভিডেন্ট ফান্ডটা দেখুন 1766.10 পয়সা আছে, মানে এই বেসিক প্লাস ডিএ 14,500 প্লাস 217 টাকা 50 পয়সার ওপরে 12% ক্যালকুলেট হয়ে 1766 টাকা হয়েছে।
তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে প্রভিডেন্ট ফান্ড কিভাবে আপনি ট্যালিতে ক্যালকুলেশন করবেন পেরোলের সময়, অ্যান্ড কিভাবে স্যালারি স্লিপ জেনারেট করবেন। এবার এটা আপনি প্রিন্ট করিয়ে দিবেন এখান থেকে, কারেন্টস অ্যান্ড প্রিভিউ, দেখুন এটা প্রিন্ট করিয়ে দেবেন। টোটাল তার স্যালারি হয়ে যাচ্ছে 15,141 টাকা 40 পয়সা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এরকম আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।